বছর ব্যবধানে বাজেটে কৃষি খাতে বরাদ্দ টাকার অঙ্কে বাড়লেও মোট বরাদ্দের শতাংশের হিসাবে তা একেবারেই কম। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বাড়াতে এ খাতে বাড়াতে হবে বরাদ্দ ও ভর্তুকির পরিমাণও, আর সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চিত করতে হবে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম। IMF এর পরামর্শে কৃষি খাতের ভর্তুকি কমানোর পক্ষেও নন কৃষি অর্থনীতিবিদরা। বিশ্বায়নের এ যুগে বাংলাদেশ ক্রমেই শিল্পমুখী হলেও অর্থনীতির প্রাণশক্তি এখনও কৃষি। নানা অভিঘাত মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে দেশের কৃষিখাত, যে কৃষি নিশ্চিত করেছে খাদ্য নিরাপত্তা আর সেবা শিল্পের কাঁচামালের যোগান। যতটা ভরসা করা হচ্ছে দেশের কৃষিখাতের ওপর, বাজেটে মিলছে না তার তেমন কোনো প্রতিফলন। বরাদ্দ বিশ্লেষণে মেলে এমন চিত্র। বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও বাড়ছে না মোট বরাদ্দ, শতাংশের হিসেবে ক্রমেই গুরুত্বহীন হচ্ছে কৃষি। কৃষিতে বরাদ্দ বিশ্লেষণে দেখা যায়, 2023-24 অর্থ বছরে কৃষিখাতে বরাদ্দ দেওয়া হয়েছিল 43,700 কোটি টাকা, যা মোট বরাদ্দের 5.75%, আর 2022-23 অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল 33,698 কোটি টাকা, যা মোট বাজেটের 4.97%, আর 2013-14 অর্থ বছরে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয় 14,822 কোটি টাকা, যা মোট বাজেটের 11%। অন্যদিকে সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবে ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষক। কীটনাশকের দাম আমাদের বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, তাহলে আমাদের ধানের দামটা আরো বেশি হওয়া দরকার, সেটা তো হচ্ছে না। এই যে ধান করি, এই যে রোদে এত কিছু ইয়ে করে আজ আমরা করি, আমরা তো ন্যায্য মূল্য পাই না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এমন পরিস্থিতিতে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনার পরিবর্তনের পরামর্শ বিশ্লেষকদের। একটা মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা থাকার কথা, কিন্তু মূল্য বৃদ্ধির ক্ষেত্রে তারা প্রতিযোগিতা না করে একে অপরকে সহায়তা করছে। IMF যে সাবসিডির কথা বলছে সেটা হয়তো আপনার আদার সেক্টরের সরকারের যে সাবসিডি সেটা আছে, কিন্তু কৃষির সাবসিডি থেকে সরকারকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। কৃষিতে উৎপাদন বাড়াতে বরাদ্দ ও ভর্তুকির পরিমাণ বাড়ানোরও তাগিদ দেন তারা। বলেন, আমদানি নির্ভর দেশে IMF এর শর্ত মানা যুক্তিযুক্ত নয়। কৃষি ক্ষেত্রে যারা আমদানি নির্ভর তাদের উচিত হবে IMF এর কথা মতো না চলে ভর্তুকি বাড়িয়ে, কৃষিক্ষেত্রে বাজেট বাড়িয়ে কৃষকদের পণ্যের দাম কমাতে হবে। কৃষকরা সরাসরি তাদের পণ্য বাজারে এনে বিক্রি করতে পারতেন, কোঅপারেটিভ যদিও খুব একটা চলছে না, কিন্তু আমাদের কমিউনিটি অ্যাপ্রোচটি অনেকটা সাকসেসফুল হতে পারে। কমার্শিয়ালি যারা অপারেশন করবে একই কমিউনিটিতে একই রকম শস্য উৎপাদন করে তা বাজারে জাত করবে, তাহলে কিন্তু একটু বেটার সম্ভাবনা হওয়ার সুযোগ থাকে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আসছে বাজেটে শুধু কৃষি খাতে ভর্তুকি থাকতে পারে 25,000 কোটি টাকা, যেখানে গুরুত্ব পাবে সাশ্রয়ী মূল্যে কৃষকের সার, বীজ সরবরাহ ও সেচ সুবিধা নিশ্চিত করা। রিফাত তাসনোভা, DBC News, ঢাকা।